নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর, নিউজ হেডলাইন্স এক নজরে। দিস নিউজ ইজ ব্রট টু ইউ বাই হম কিসি ভি প্রকার কি রিয়েল এস্টেট সেবাও কে লিয়ে উপলব্ধ হ্যায়। সম্পর্ক করে নিউজ রিয়েলটর, শাদি হো ইয়া কোই ফাংশন, ইয়াদ রাখিয়ে এক হি নাম, সুমানি ডিজিভিজন এন্ড প্রোডাকশন। এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জিটিএ রিভিউ মিটিং শেষ করে বাগডোগরা বিমানবন্দরে নামলেন জিটিএ নবনির্বাচিত সিইও অনিত থাপা। বালাসন ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বালাসন ট্রাফিক আউটপোস্টে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজ। এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘ 27 ঘন্টা জেরার পর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতার এ প্রান্ত ও প্রান্ত ঘুরে জোকা ইএসআই হাসপাতালে পার্থবাবুকে নিয়ে যান ইডি আধিকারিকেরা। সেখানে শারীরিক পরীক্ষা করা হয় তার এরপরই তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এই গোটা পর্বে পার্থ চট্টোপাধ্যায় ছিলেন কাঁচ তোলা গাড়িতে। একবারের জন্য সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি তিনি। আজ সকাল 10টায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি, তারপরে তাকে গাড়িতে তুলে নিয়ে বেরিয়ে যান ইডির আধিকারিকেরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তাকে নাকতলার বাড়ি থেকে বের করে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে রওনা দিয়েছিলেন ইডি আধিকারিকেরা। জিটিএ রিভিউ মিটিং শেষ করে বাগডোগরা বিমানবন্দরে নামলেন জিটিএ নবনির্বাচিত সিইও অনিত থাপা। আজ কলকাতা থেকে সরাসরি বাগডোগরা বিমানবন্দরে নেমে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মুখ্যমন্ত্রীর সাথে রয় জিটিএ রিভিউ মিটিং হয়েছে, তবে 24 লোকসভা নির্বাচনকে সমর্থন নিয়ে এখনো অনেক দিন রয়েছে। এদিন অনিতের পাশে তৃণমূল কংগ্রেসের বিন্নি শর্মাকেও দেখা গিয়েছে। এটা আমরা রিভিউ মিটিং, মুখ্যমন্ত্রী নাই, চিফ সেক্রেটারি মিটিং আছে আমাদের। আচ্ছা, আর বলছি যে এর পরে লোকসভা ভোটে কি তৃণমূলের হাত ধরেই আপনারা নির্বাচন লড়বেন? না, এখন তো পার্টি তো পার্টি ডিসিশন করে না, এখন অনেক অনেক দিন আছে ওটা। তো মুখ্য সচিবকে স্যার আপনার মিটিং থা তো আমারও জিটিএ কা অফিসিয়াল রিভিউ মিটিং তো অফিসিয়াল রিভিউ মিটিং না আচ্ছা, এটা পজিটিভ হওয়া তো আগে মে আর আচ্ছা মিলকে আমরা কাম করব। ঠিক আছে, থ্যাংক ইউ। রাজ্য সরকারের উৎসর্গ কর্মসূচির অঙ্গ হিসেবে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে প্রতি শনিবার শিলিগুড়ির বিভিন্ন থানা ও ট্রাফিক গার্ডের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেরকমই আজ বালাসন ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বালাসন ট্রাফিক আউটপোস্টে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন ফিতে কেটে রক্তদান শিবিরের উদ্বোধন করেন ডিসিপি ট্রাফিক অভিষেক গুপ্তা। এদিনে রক্তদান শিবিরে বালাসন ট্রাফিক গার্ডের কর্মচারীদের সহযোগিতা করেন শিলিগুড়ির তরাই লায়ন্স ব্লাড সেন্টার। এদিন ট্রাফিক কর্মী সহ এলাকার সাধারণ মানুষেরা রক্তদান করেন। এদিনে সংগ্রহ করা রক্ত তরাই লায়ন্স ব্লাড ব্যাংকে পাঠানো হবে বলে জানা গিয়েছে। এদিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক অভিষেক গুপ্তা, বালাসন ট্রাফিক আউটপোস্টের ওসি পেম্বালামা, বাগডোগরা ট্রাফিক ওসি এস এস নেগি সহ অন্যান্য ট্রাফিক গার্ডের কর্মীরা। ক্যাম্প আমারে উৎসর্গ প্রজেক্ট কে আন্ডার চল রা হ্যায়। উৎসর্গ প্রজেক্ট জো অল ওভার দ্য স্টেট চল রা হ্যায় ওয়েস্ট বেঙ্গল মে, উসমে পার উইক মাননীয় সিটি স্যার এক ইউনিট কো অ্যাসাইন করতে হ্যায় इस ऑनरेबल काम को करने के लिए। जैसा कि आप जानते हैं कि बहुत बार प्रॉब्लम्स हो जाती हैं ब्लड को लेकर के, तो उस तरह की प्रॉब्लम्स ब्लड जब ज़रूरत होती है तब उस तरह का ना हो, इसी चीज़ को ध्यान में रखते हुए इस तरह का प्रोजेक्ट हम करते हैं, ताकि पब्लिक से ये जो एक सोशल सर्विस आप कह लीजिए, बिकॉज आप जानते हैं कि ब्लड से किसी की जान बचती है और कई बार हमें अलग से भी रिक्वेस्ट आती हैं उसको भी कि किसी इमरजेंसी में ब्लड रिक्वायर्ड होता है, तो उस तरह की समस्याओं को हम डील कर सकें, इसलिए ये इस तरह के प्रोजेक्ट्स और उत्सर्ग पर्टिकुलरली किया जाता है। শুধু পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করলে হবে না, মুখ্যমন্ত্রীকেও গ্রেপ্তার করতে হবে। আজ প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা রাজ্যের শিল্পমন্ত্রীকে ইডির গ্রেপ্তারির সঙ্গে এমনটাই বললেন সিপিএম এর রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অশোক ভট্টাচার্য। তিনি বলেন, শুধু 20 কোটি টাকা নয়, দ্বিগুণ টাকা রয়েছে, খোঁজ নিলে পাওয়া যাবে। আর শুধু পার্থ চট্টোপাধ্যায় নন, তার সাথে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, গোটা সরকার এবং স্বয়ং মুখ্যমন্ত্রী জড়িত রয়েছেন। আমাদের দাবি, মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে। তো বলছি কথাটা, শুধু এটা কোনো কো আধিকারিকদের দিয়ে চালিয়ে দিলে হবে না, এটার পেছনে মনে রাখতে হবে মমতা ব্যানার্জির তার নিজের ভূমিকা আছে, তার দলের ভূমিকা আছে, তার দলের মহাসচিব, এন্টার পার্টি ইজ ইনভলভ, এন্টার গভর্নমেন্ট ইজ ইনভলভ, এবং তার মাথা চিফ মিনিস্টার, হি ইজ হারসেলফ ইজ ইনভলভ।
শুধু এটা দুটো কোথায় প্রাইভেট সেক্রেটারি কী হলো না হলো ওটাই বড় কথা নয়, অনেক আছে অনেক আছে অনেক কিছু এর সঙ্গে। এসবগুলিকে এদেরকে গ্রেফতার করা উচিত, শাস্তি দেওয়া উচিত, এটাই হচ্ছে আমাদের পার্টির পক্ষ থেকে এই দাবিটাই করা হয়েছে। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত চারটি পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতির নাম ঘোষণা করল জেলা তৃণমূল। আজ তৃণমূলের জেলা দলীয় কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নতুন নামগুলি ঘোষণা করলেন তৃণমূলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ। জানা গিয়েছে মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি করা হয়েছে প্রতিমা রায় ও সহসভাপতি করা হয়েছে সুশান্ত রায়কে। নকশালবাড়ির পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন আনন্দ ঘোষ এবং সহসভাপতি সজবি সুব্বা। খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি হল রত্ন সিংহ রায় এবং সহসভাপতি মনিকা রায় সিংহ। ফাঁসি দেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন বিনায়ক কা এবং সহসভাপতি হলেন চন্দ্রমোহন রায়। মেম্বার পদপ্রার্থী ছিলেন তারা, তাদের মধ্যে বেশিটাই সব থেকে বেশি সংখ্যকই আমরা জয়ী হয়েছি এবং আমাদের মহকুমা পরিষদ নজন প্রার্থীর মধ্যে আমরা আটজন আমরা বিজয়ী প্রার্থী, আমাদের মেম্বার একজন আমরা সত্যিই পারিনি, সেটা আমাদের দলের ব্যর্থতাই আমরা বলবো। এবং আমাদের পঞ্চায়েত সমিতি প্রার্থীরা বিজয়ী হয়েছেন তার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই। সকলের এইভাবে নিরলস পরিশ্রম না থাকলে, টিম হয়ে আমরা কাজ না করলে আমরা হয়তো সত্যিই পারতাম না যুদ্ধটা জয় করতে। তো যাই হোক, আজকে আমাদের কলকাতার পর শিলিগুড়িতেও মোহনবাগানের নামে রাস্তার নাম নামাঙ্কিত করার লক্ষ্যে গতকাল শিলিগুড়ি শহরে আসেন মোহনবাগান সচিব দেবাশিষ দত্ত। আজ সকাল থেকে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বেরিয়ে এক একান্ত সাক্ষাৎকারে দেবাশিষবাবু জানান, এই শহরে মোহনবাগানের প্রচুর সমর্থক রয়েছে, তাদের ভালোয় এই শহরে ও ক্লাবের নাম রাস্তা নামাঙ্কিত করার কাজ শেষ হয়েছে, খুব শীঘ্রই এই কাজ সম্পূর্ণ হবে। মেয়র ও ডেপুটি মেয়রকে জানানো হয়েছে তারা সহমত পোষণ করেছেন। এর পাশাপাশি বাংলার ফুটবলকে বাঁচাতে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বিভাজন না করে বছরে একটা করে বড় মাপের বঙ্গকাপ নামে প্রতিযোগিতা করা উচিত, যাতে বিদেশি ফুটবলাররাও থাকবে সেখানে। এই জন্য সকল প্রক্রিয়া প্রেমিককে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এখন ফুটবলের নতুন যে কনসেপ্ট এসছে তাতে একাডেমি বন্ধ হয়ে যাচ্ছে, একাডেমি কনসেপ্ট থাকছে না, থাকছে হচ্ছে ক্যাম্প হচ্ছে। ধরুন আপনার শিলিগুড়িতে একটা ক্যাম্প হলো, কালিম্পংয়ে ক্যাম্প হলো, কারণ তারা খেলবেও আবার বাড়ির থেকে পড়াশোনা করবে, বাড়ির থেকে চলেছে কিছু প্লেয়ার হয়তো দশজন পাঁচজনকে রাখা, মানে টোটাল 30 জনকে রেখে সেইটা হচ্ছে না, কারণ তাদের ব্যক্তি ঘটছে না। তো আমাদের ইউথ টিম, আমাদের যদি কোনো মোহনবাগান একাডেমি আমরা নতুন করে ভাবনা চিন্তা করছি, ইউথ টিম আমরা কলকাতা কেন্দ্রিক সেট করব, কিন্তু আমরা এই ধরনের শুধু উত্তরবঙ্গ নয় বা শুধু শিলিগুড়ি দার্জিলিং কার্শিয়াং নয়, আমরা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে ক্যাম্প করব। সেই ক্যাম্পগুলো থেকে আমরা ক্যাম্পের থেকে প্লেয়ার আনবো আমাদের মেন, কারণ আমরা ওখানে 4টে টিম করছি, U13, U15, U18, U21। এই যে টিমগুলোর অ্যাকচুয়ালটা ফ্লোটা এই ক্যাম্পগুলো থেকে আসবে, এটা একটা একাডেমি, খালি শিলিগুড়িতে একটা একাডেমি করলাম বা কালিম্পংয়ে একাডেমি করলে বেরোবে না, এটাকে আপনাকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী ছড়িয়ে দিতে হবে। তো শ্রেণী ম্যাচে আবার বলছি ওতে ফুটবলের উন্নয়ন হচ্ছে না, ফুটবলের উন্নয়ন হবে বেঙ্গল কাপ, মোহনবাগানের সঙ্গে মহানন্দা খেলবে এবং মহানন্দাকে সেইভাবে টিম বানাতে হবে। এইটা না হলে আপনি প্লেয়ারের বই একটা প্রদর্শনী ম্যাচ, আমরা তো কত খেলি, কটা প্লেয়ার উঠেছে তাতে বলুন আপনি। স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী, ধারালো হাঁসোয়া এবং বাঁশ দিয়ে মাথায় মেরে খুন করার অভিযোগ উঠল তার। আজ সকালে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পুকুরিয়া থানার পীরগঞ্জ এলাকায়। জানা গিয়েছে আক্রান্ত ওই গৃহবধূর নাম জিয়ারা খাতুন। গত কয়েক বছর আগে স্থানীয় বাসিন্দা রাহুল আমিনের সাথে বিয়ে হয় জিয়ারা খাতুনের। বিয়ের পর থেকে বিভিন্ন কারণে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। এদিন সকালে পরিবারের লোকেরা এবং স্থানীয়রা এই গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। জানা যায় এদিন সকালে স্বামী স্ত্রীর বাড়িতে একাই ছিল, ঠিক এই সময় নিজের স্ত্রীকে ধারালো হাঁসুয়া এবং বাঁশ দিয়ে মাথায় মেরে খুন করার চেষ্টা করে রাহুল আমিন বলে অভিযোগ। তবে কি নিয়ে তাদের মধ্যে ঝামেলা এবং মারামারি তা জানা যায়নি। আমি কিছু জানি না। কি নিয়ে ঝামেলা? ঝামেলা আমি বলতে পারবো না, আমি কাজে গেছিলাম। কার সাথে ঝামেলা জানো? স্বামীর সাথে। স্বামীর সাথে কি দিয়ে মেরেছে? ওটা বলতে পারবো না। স্বামী মেরেছে? স্বামী অন্য কার। এখন কোথায় নিয়ে এসেছেন? কেমন আছে অবস্থা? অবস্থা তো এখন ঠিক আছে। আপনার নাম? এখন সময় একটু বেরোতে। Thank you.
सिलीगुड़ी में घर की तलाश है। ऐसा घर ढूंढना बहुत महत्वपूर्ण है जो न केवल हमारी उम्मीदों को पूरा करे बल्कि बजट में भी हो। सिलीगुड़ी और उसके आसपास बंगलो, फ्लैट या घर लेने की सोच रहे हैं तो हमें अपनी आवश्यकता के बारे में बताएं। हम आपको आपकी आवश्यकता और बजट के अनुसार घर ढूंढने में आपकी मदद करते हैं। होम लोन में भी हम आपकी मदद करते हैं। हम किसी भी प्रकार की रियल एस्टेट सेवाओं के लिए उपलब्ध हैं। संपर्क करें न्यू रियल्टर 8760-830-848-58। Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away, international furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 माइल सेवक रोड सिलीगुड़ी। एडमिशंस ओपन। जो हेल्थ सेक्टर में अपना लक्ष्य बनाकर आगे बढ़ना चाहते हैं तो उनके लिए है सुनहरा मौका। GNM नर्सिंग, BSc नर्सिंग, डिप्लोमा इन एक्सरे, CT स्कैन, MRI, अल्ट्रासाउंड, ECG टेक्नोलॉजी आदि सब्जेक्ट को लेकर आगे बढ़ना चाहते हैं तो जरूर संपर्क करें इस नंबर पर 9002530313। हमारा पता चंपासरी सिलीगुड़ी, 100% प्लेस मेड के साथ। शादी हो या कोई फंक्शन, याद रखिए एक ही नाम, सुमानी डेजीविजन एंड प्रोडक्शन। हम प्री वेडिंग शूट, वेडिंग फोटोग्राफी, कमर्शियल पोर्ट्रेट फोटोग्राफी, बर्थडे शूट, रिंग सेरेमनी, कॉर्पोरेट और कमर्शियल शूट और प्रोडक्ट शूट करते हैं। भारत में शादियों को बहुत धूमधाम और भव्यता के साथ मनाया जाता है और हम उन पलों को कैमरे में कैद करके इसे एक विशेष कहानी में बदल देते हैं। वी आर इन फोटोग्राफी सिंस 1966। सोमानी डिजिविजन एंड प्रोडक्शन, सिलीगुड़ी 9434023813। गोदरेज इंटीरियर घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है जो डिजाइन, निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम। फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम। आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड, एर्गोनॉमिक और बहुत टिकाऊ। अनुभव करने के लिए स्टोर में पधारे। SN इंटीरियर्स गोदरेज शोरूम, प्लेनेट मॉल, सेवोक रोड, सिलीगुड़ी। एडमिशंस ओपन। सिक्किम प्रोफेशनल यूनिवर्सिटी, ए लीडिंग यूनिवर्सिटी फॉर हायर एजुकेशन इन गैंगटॉक, सिक्किम। Reshaping education system through innovative teaching methods. Offering various courses in collaboration with iNurture Education Solutions, Bangalore. Contact number 83272725252583272729. 83272729. एक करोड़ केवल 6 रुपया मा? सच्ची किन होस देर साप्ताहिक लॉटरी केवल 6 रुपया मा अनि जित्नु होस पहिलो पुरस्कार 1 करोड़ रुपया। This is a wooden laminate flooring available in many designs, many colors, many textures. Starting range is 75 rupees per square foot. AC 4 grade. There are more options with more colors and more textures. This is a general wooden antique finish color. Whereas this is dark brown in color. This is with the group. This is grey color. Everything is available with us. This is again another wooden color. This all is available under one roof at 7 Concepts located at Parnami Mandir Road. Mahavir Electricals 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हैवल्स गोल्ड मेडल, RR कैबेल्स, क्रेबेट्री, लेग्रेंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी 9932018834। फिर एलम बिरोते पर।
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে কুখ্যাত মোটর বাইক পাচারকারীকে গ্রেপ্তার করল মালদহের চাঁচল থানার পুলিশ। গ্রেপ্তার হয়েছে আরো এক যুবক। গতকাল সন্ধ্যায় পাচারকারীদের গ্রেপ্তার করে থানায় আনা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি নম্বর প্লেটহীন মোটর বাইক। পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে খরবা পঞ্চায়েত এলাকার দিঘি ও নৈকান্দা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছেন ধৃতরা হলেন হুমায়ুন আলী বয়স 27 ও কুখ্যাত পাচারকারী রইসুদ্দিন। তিনি আগেও মোটরবাইক পাচার চক্রে গ্রেপ্তার হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। চাঁচলের এডিসিপি শুভেন্দু মণ্ডল জানিয়েছেন ধৃতরা বিহারে পাচার চক্র চালাচ্ছিল কিনা আরো জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে তাদের। আজকে বিকেল 4টার দিকে চাঁচল থানার বাসিরহাট বলে একটা জায়গা থেকে পুলিশের কাছে সোর্স ইনফরমেশন ছিল, একজনকে চোরাই বাইক সময় প্রথমে পুলিশ অ্যারেস্ট করে। তারপর ওই যে অ্যারেস্টেড ব্যক্তি ইনি আছেন তাকে জিজ্ঞাসাবাদ করার পরেতে পুলিশ ইন্টারোগেশনের পরে আরেকজনের নাম পাওয়া যায়। তো দেখা যায় যে আরেকজনের নাম পাওয়া যাচ্ছে সে ওই বাইক চুরির সাথে আগেও মানে যুক্ত আছে এবং আগেও ওইসব কেসে অ্যারেস্ট হয়েছে। তখন তার বাড়িতে বা তার এলাকাতে গিয়ে আমরা খোঁজখবর নিয়ে একজন পুলিশ সার্চ করে এবং মানে অভিযান চালায়। তো তারপরে দুটো বাইক চোরাই বাইক পাওয়া গেছে আর সেই লোকটিকেও অ্যারেস্ট করা হয়েছে। এখন কেসিবি কেস স্টার্ট হয়েছে, সিবি কেস স্টার্ট হয়ে কালকে আমরা কোর্টে সন্দেহভাজন দুজনকে মানে অ্যারেস্টেড ব্যক্তি দুজনকে আমরা ফরোয়ার্ড করব পুলিশ রিমান্ডে নেব। শিক্ষাক্ষেত্রে পড়ুয়াদের আরো আগ্রহী করে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো রায়গঞ্জে অবস্থিত সারদা শিশু তীর্থ বাংলা মাধ্যম বিদ্যালয়। আজ কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত হলো শিশু মেলা এবং গণিত বিজ্ঞান মেলা, যেখানে বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীর পড়ুয়ায় অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে বিভিন্ন সময়ের উপরে প্রদর্শনীর পাশাপাশি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের জন্য ছিল গণিত প্রয়োগ বিজ্ঞান মঞ্চ এবং বৈদিক গণিত প্রশ্ন মঞ্চ। মোট 9 প্রকার শিক্ষামূলক মডেল রাখা হয়েছিল এই অনুষ্ঠানে, যেখানে যথেষ্ট উৎসাহের মধ্য দিয়ে অংশ নেয় খুদে পড়ুয়ারা। বিদ্যালয়ের প্রধান আচার্য শান্তনু সেন বলেন, আপনার নাম? আমার নাম দিশা বসা। আপনি কি নিয়ে এসেছেন এখানটায় মডেল? তো যারা তোমার কাছে জানতে চাচ্ছে তাদেরকে কিভাবে কি বলছো? আমি তাদেরকে বলছি এই যে এগুলোকে আমরা আলাদা করে দেওয়ার পর এখানে গ্রামে সাজাতে হবে, তো এইভাবে সাজাবো আমরা। হ্যাঁ, তারপরে টাকার ব্যাপারটা কি? এটা টাকার ব্যাপার হলো এখানে 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 2000 টাকা। তো এইগুলো এখানে আমি এগুলো দিয়ে মডেল বানিয়েছি। এগুলো দিয়ে কি বোঝাচ্ছ? এগুলো দিয়ে বোঝাচ্ছি তোমার এটা হলো 10 টাকা, 50 টাকা, মানে কোনটা কত টাকার নোট? হ্যাঁ। কেমন লাগছে বিজ্ঞান মেলায় এসে? খুব ভালো লাগছে। কোন ক্লাসে পড়ো তুমি? মানসিক অবসাদে ভুগে বিষ পান করে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরের সংলগ্ন সুভাষগঞ্জের খোসপাড়া এলাকায়। দুই ছেলের মধ্যে বড় ছেলে মারা গিয়েছে, ছোট ছেলে মানসিক ভারসাম্যহীন। একা বৃদ্ধ মায়ের পক্ষে মানসিক ভারসাম্যহীন ছেলেকে আগলে রাখা অসম্ভব হয়ে উঠেছিল। দীর্ঘদিন থেকে মানসিক অবসাদে ভুগছিলেন রায়গঞ্জ সুভাষগঞ্জ খোসপাড়ার সুশীলা ঘোষ। মানসিক অবসাদে এতটাই ভেঙে পড়েছিলেন যে বিষ পান করে আত্মহত্যা করলেন তিনি। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সুভাষগঞ্জের খোসপাড়ায়। জমি বিবাদকে কেন্দ্র করে আহত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের ধলপল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শিকদারখাতা এলাকায়। অভিযোগ, আবুল হোসেনের ভেস্ট হয়ে যাওয়া জমিতে সরকারিভাবে পাট্টা নিয়ে দীর্ঘদিন ধরে চাষবাস করতেন আব্দুল সত্তার মিয়া। আর সেই চাষের জমি হঠাৎ করে দখল করে আবুল হোসেন। বাধা দিতে গেলে আব্দুল সত্তার মিয়াকে প্রাণে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত অবস্থায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আব্দুল সত্তার মিয়া। আব্দুল শাগদাত মিয়া বলেন, বহু বছর ধরে এই জমিতে তিনি চাষ করতেন, সরকারি পাট্টা রয়েছে তার নামে। তিনি জানান,
এখন এই পর্যন্তই, দেখতে থাকুন এসকে লাইভ। সমুদ্র মে তেরনে ওয়ালে কুয়ো ও তালাবো মে ডুবকি নেই লাগায়া করতে হ্যায়। বিজনেস কা তম্বু তিন বম্বু পর খড়া হ্যায়, প্রোডাক্টস, কনজ্যুমার অর অ্যাডভার্টাইজমেন্ট। আব সোচনা আপকো হ্যায়, সিলিগুড়ি কে কুয়ে মে ডুবকি লগানি হ্যায় ইয়া উত্তর বঙ্গাল অর সিকিম কে সমুদ্র মে তেরনা হ্যায়। চিন্তা নহি, চিন্তন করো, এসকে লাইভ মে অ্যাড করো।